রক্তের টানে ভোরবেলায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বেশ কিছু মানুষজন, কিন্তু কাজে যাওয়ার পথেই ঘটে গেল দুর্ঘটনা। কাজে যোগ দেওয়ার জায়গা তাদের ঠাঁই হলো হাসপাতালে। আজ ভোরবেলায় সাঁইথিয়া মোহাম্মদ বাজার রাস্তায় সাঁইথিয়া অভিমুখে আসছিল একটি ম্যাটাডোর। সেই ম্যাটাডোরে চড়ে কাজে যাচ্ছিলেন বেশ কিছু দিন মজুর। এরপর ললিয়াপুর গ্রামের কাছে একটি ডাম্পার ধাক্কা দেয় ওই ম্যাটাডোরটিকে, এরপরই রাস্তার ধারে উল্টে যায় ম্যাটাডোরটি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দিন মজুরদের সঙ্গে থাকা জিনিসপত্র, খাবারের কৌটো। এই ঘটনায় প্রায় 7 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। চারটে